এবার আসবো বিস্তারিত খবরে। নিজের পকেটের টাকা খরচ করে দুর্গতদের বস্ত্র বিতরণ ট্যাংরায়, যার প্রধান উদ্যোক্তা ছিলেন যাদব দাস। নিজের পকেটের টাকা খরচ করে পুজোয় 88 জন দুর্গতদের বস্ত্র বিতরণ করে ট্যাংরার জনসংগঠনের কর্মী যাদব দাস। এদিন বাউল সঙ্গীতেরও আয়োজন করা হয়। প্রতি বছরের মতন এবছরও গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা হয়। যাদব দাস জানান, আজকে আমাদের মানে ট্যাংরা ব্রাঞ্চ কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে কিছু দুস্থ মানুষদের জন্য। কি দিচ্ছেন? মানে বয়স্ক মানুষদের শাড়ি আছে এবং বয়স্ক বুড়োদের লুঙ্গি গেঞ্জি, আর বাচ্চাদের কিডসদের জামা, বাচ্চা ছেলেদের আর মেয়েদের জন্য ড্রেস। কতজনকে দিচ্ছেন? 250 জনকে। কেন দিচ্ছেন পুজোর আগে? পুজোর আগে দিচ্ছি, আমি এটা প্রত্যেক বছর উদ্যোক্তা নিই। এবং যারা মানে অসহায়, যারা মানে একটা কাপড় পেলে যারা মানে খুব খুশি হয়, যারা মানে এই একটা কাপড়ের জন্য থাকে যে আশা কোথায় দিয়ে একটা কুপন পেলে একটা কাপড় পাবো, ওরা পড়তে পারবে পুজোতে, ওদেরও হাসি মুখে ফুটানোর জন্য এই উদ্যোগটা আমাদের। আগামী কোনো প্ল্যান আছে আপনার? না, আগামী প্ল্যান আছে কিছু থ্যালাসেমিয়া বাচ্চাদেরকে কিছু বাবু ওই দেবকুমার ঘোষের দাস সাথে যোগাযোগ করেছি, ওনাকে বলেছি কিছু থ্যালাসেমিয়া বাচ্চাদের কিছু ওষুধ পত্র বিতরণ করার ব্যবস্থা আমি করেছি। কততম বর্ষ এটা? আমার 5 বছর। এই যে যারা এসছে এরা কোথা থেকে এসছে? এরা পুরো এলাকার মানুষ আছে, এবং শিয়ালদা কিছুটা আছে, আমাদের প্রগতি মদনর আছে, ট্যাংরা থানা অঞ্চলের আছে, ইন্টালি আছে। দক্ষিণ কলকাতা থেকে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি।